তোমরা কেমন আছো? আয়ব, তোমরা সকলে ভালো আছো? আমরা তো খুবই ভালো আছি। আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো ফাইনালি পৌজি বাবু আজকে বাড়ি পৌঁছে যাবে, মানে খুবই একটা আনন্দে আছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা স্টেপ টু, তোমরা জানোই, যারা আগের ভিডিওটা দেখেছো তোমরা আর কি বুঝতে পারছো এটা কোন ভিডিওটা। তো এটা হচ্ছে এই যে উড়িষ্যার এই যে এয়ারপোর্টে চলে এসেছে, তোমাদের দাদাভাই আর কি এখানে আছে। তো তোমাদের দাদাভাইকে ভিডিও করতে বলেছিলাম, তার জন্য শেয়ার করে দিয়েছে আমার সঙ্গে। তারপরে এই যে দেখতে পাচ্ছ উড়ে চলে আসছে আমার কাছে, তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমি রেডি বরকে আনতে যাওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, তো আমার বর চলে এসেছে পলাশি পাড়াতে আর কি। আসতে এখনও দেরি আছে, 5-10 মিনিট লেট হবে। তো আমি এখান থেকে পলাশি পাড়াতে যাবো, আমাদের এখানে পলাশি পাড়া বাজারে আনতে। তো বেশি কিছু বলবো না, তো চলো দেখতে থাকো। খুব এক্সাইটেড আছি, তো জানি না কেমন, মানে চলে এসেছে, অনেকটা চলে এসেছে। তো এবার যাব আমি স্কুটি নিয়ে পলাশি পাড়া অবধি। তো পলাশি পাড়া থেকে আমি তোমাদের দাদাভাইকে নিয়ে চলে আসবো। তো কেন যাচ্ছি পলাশি পাড়াতে নিতে সেটাও তোমাদের বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো চলো, খুব আনন্দ। তোমাদের দাদাভাই যতটুকু আমাকে শেয়ার করেছিল ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমি 4:00 দিকে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে আর কি তোমাদের দাদাভাইকে আনতে চলে গিয়েছিলাম আমাদের পলাশি পাড়া বাজারে। মানে অন্ধকার ছিল, একা তো ক্যামেরাটা ধরার মতন কেউ ছিল না, তার জন্য আর কি যতটুকু মানে তখন আর ক্যামেরা আমার শ্যুট করাই হয়নি। তারপরে একেবারে বাড়ি এসে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে তখন একেবারেই টাইম ছিল না আর অন্ধকার ছিল রাস্তাঘাটে, তো আমি একাই যাচ্ছি। তো ওখান থেকে পলাশি পাড়া থেকে আসতে গেলে আমাদের বাড়িতে আবার বলবে যে 200-250 টাকা ভাড়া নেবো, তো এইটুকু আমি চলে যাব। তো এই জন্য আর কি নর্মালি যাব, আনতেও যাওয়া হবে আর মনে একটা আনন্দ। তো তার জন্য আর কি আনতে চলে গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। তো তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, আমার একটু যেতে লেট হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো বলতে গেলে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল তোমাদের দাদাভাই। আর আমার ধরো একটু ভয় ভয় লাগছিলো, যতই হোক রাতের বেলায়। তারপরে কোনো ভিডিওর ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। আর তোমাদের দাদাভাই অতক্ষণ রাস্তা জার্নি করে এসেছিলো আর কি, অতক্ষণ তারপরে ঘুমিয়েছিলো ধরো। আর আমার রুমে প্রচুর কাজ করেছিল, সেই কাজগুলো করেছি, রান্নাবান্না করেছি, মানে অনেকটা কাজ আছে আমাদের, কোরবানি আছে কালকে, হচ্ছে কোরবানি বাজার টাজার করতে হবে, অনেক ব্যস্ত ছিলাম অনেক। তো যাই হোক, তারপরে আমরা একেবারে চলে গেছিলাম বিকালে আমাদের আর কি বাজারে, আমাদের বাড়ির কাছে বাজারে চলে গেছিলাম। তো ঈদের আর কি মানে চিনি থেকে যত সব সমস্ত জিনিস লাগবে সেগুলো বাজার করে বাড়িতে রেখে এসেছি। তারপরে একেবারে বড় বাজারের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা এই যে একেবারে টাইলসের দোকানে চলে এসেছি। এর আগে আমরা এখানেও এসেছি, তো এই মানে ভাইয়াটার সঙ্গে আমাদের অনেক পরিচয় আছে। তো আমাদের এখানে রুমে, তো আমরা এখানে এসেছি আমাদের রুমের জন্য আর কি স্টাইলস দেখতে। তো আমাদের ফোনে পাঠিয়েছিল ফটো, তো সেগুলো আর কি আমি আর তোমাদের দাদাভাই দেখতে চলে এসেছি। আর ভাইয়া ছিল না এখানে, একটু বাইরের দিকে গিয়েছিল, তার জন্য আমরা বসেছিলাম, বসতে বলেছিল আমরা বসেছিলাম। তাছাড়া অনেক আর কি ছিল খদ্দের, তো তাদেরকে দেখাচ্ছিল এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে আমরা স্টাইল নিয়েছি, আমাদের ফোনে পাঠিয়েছিল, তো আমাদের খুবই পছন্দ হয়েছে, খুবই এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা। তোমরা একটু কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে এটা, একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব তাড়াতাড়ি আর কি রুমে আর কি আমাদের বাড়িতে আর কি রুমে কাজ লাগিয়ে দেব, তোমরা দেখতেই পাবে, সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো তোমাদের সঙ্গে মানে এটা দেখাচ্ছি। তো তারপর অনেক কথাবার্তা হয়েছে, তারপরে ভিডিও সেরকম আমি শ্যুট করিনি আর কি ওখানে। তো তারপরে চলে এসেছিলাম ওখান থেকে একেবারে গোডাউনে। তো গোডাউনে আমরা দেখেছিলাম যে 4টে একেবারে মানে নিচে রেখে তারপরে দেখতে চাই, তার জন্য বললো তাহলে চলো গোডাউনে, ওখান থেকে আবার বার করতে হবে, আর ওখানে দুটোই রাখা ছিল, তার জন্য বললো গোডাউনে চলো আর কি। তার জন্য গোডাউনে চলে এসেছি, দেখতেই পারছো। তো ওখানে একটা চেঞ্জ করা হলো, ওই কালারটা একটু আলাদা লাগছিল আর কি, তার জন্য ওটা চেঞ্জ করে দিল, দেখতেই পাচ্ছ। আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এটা আমার কাছে, মানে এতটা মানে ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার কাছে মানে অসম, মানে এতটা সুন্দর লেগেছে এই স্টাইলগুলো, আমার এতটাই ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ এক এক করে সব আমাদের দেখিয়ে দিল আর কি, টাইলসগুলো আমার কাছে এতটাই পছন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ, মানে আমাদের পছন্দে আমাদের রুমটাকে সাজাতে চাই। তো যাই হোক, তারপরে ওখান থেকে বাজার টাজার করে ওখানে দাম দর করে এসে তারপরে কবে কী নামাবে সেগুলো সব কিছু বলে আসলাম। তারপরে চলে এসেছি একেবারে এই যে আমাদের পলাশি পাড়া বাজার, এখানে চলে এসেছি। তো এখানে একটু দিদের জামা কাপড় কিনবো, তো আমার ছেলের জন্য কিনবো, আমাদের জন্য কিনবো, নর্মালি কিছু কিনবো। তো বাজারে তো এতটা ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে যাওয়ার রাস্তা নেই, আর এতটা গরম, মানে সেরকম আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে মানে পারছি না, পারিনি আর কি, মানে ভিডিও ক্লিপ আমি কিছুই নিইনি, এতটা গরম লাগছিল আর এতটা ভিড় ছিল। আর আমার ছেলে আর কি ধরো একটু বেশি মানে জ্বালাতনটা বেশি তার জন্য। তো যাই হোক, তারপর বাজারে সমস্ত কাজ সেরে এসে একেবারে চলে এসেছি বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ আমরা যেই মানে বিকেলের দিকে যে বাজারগুলো আমরা আমাদের এখান থেকে বাজারগুলো করে রেখেছিলাম, তো সেই জিনিসগুলো এখন আমি ঢোপে এক এক করে সব রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা কী কী নিয়েছি না নিয়েছি। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, ভিডিও
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো কালকে আবার ঈদ, তো সবাইকে ঈদ মুবারক। আশা করি ঈদ হয়ে গেছে। আজকে ভিডিওটা একটু দিতে একটু লেট হয়ে গেল, একদিন লেট হয়ে গেল, তো কিছু মাইন্ড করো না, তো সব ভিডিও এক এক করে আসবে। তো চলো আজকে পর্যন্ত, টাটা।